ప్రైజ్ ది లార్డ్. শুক্রকে স্বাগত. আজকে আমরা প্রার্থনার সঙ্গে চিন্তা করি পারিবারিক জীবন, স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক জীবনের সম্বন্ধে প্রার্থনা করি. প্রথমে ঈশ্বর তো আমাদের হৃদয়ে খুলে দেয় যেন ঈশ্বরের বাণী শুনতে পারে, তা বুঝতে পারে এবং মুক্তি পেতে পারে. আজকে জগতে পরিবার ধ্বংস করার জন্য অনেক শৈতানিক শক্তিগুলো কাজ করে, বিবাহ নষ্ট করতে, অবিশ্বস্ততা করতে, কুটুম্বের মধ্যে স্নেহ নেই, ছেলেমেয়েরা কোথাও শুনে না, এমনই অনেক রকম পরিস্থিতি আজকে পরিবারকে আক্রমণ করে. ঈশ্বরের একটা সংকল্প, একটা স্বপ্ন ছিল পৃথিবীতে একটা পরিবার করা. স্বর্গে একটা পরিবার আছে, পিতা পুত্র পবিত্র আত্মা ত্রিব্যক্তি পরমেশ্বর. এই রূপে পৃথিবীতে একটা পরিবার ঈশ্বর বানালো, নাসরেতের পবিত্র পরিবার, মা মারিয়া, সাধু জোসেফ, যিশু. এই দৃষ্টান্ত রেখে আমাদের সকল পরিবার হয়ে স্বামী সাধু জোসেফের মতো, স্ত্রী মা মারিয়ার মতো, সন্তানের যিশুর মতো, এটি ঈশ্বরের সংকল্প. এখানে ঈশ্বরের স্নেহ অনুভব করে, পারিবারিক অনুভব করে স্বর্গে পৌঁছবার জন্যই আমাদের এই দাম্পত্য জীবন ঈশ্বর দান করে. ঈশ্বরের জন্য সন্তান সন্তানদের জন্ম দিয়ে তাদের মানুষ করে, ঈশ্বরের স্কুলে মানুষ করে, ঈশ্বরের কাছে সমর্পণ করে, তাহলে মাতা পিতার বড় একটা দায়িত্ব আছে. কিন্তু আজকে এই দায়িত্ব পালন করতে অনেক বাধাগুলো আসছে. সর্বপ্রথমে ঈশ্বর বাইবেলে বলছে স্বামী স্ত্রী স্নেহ ধারণ করো, ক্ষমা ধারণ করো. এফএসি গ্রন্থে পাঁচ অধ্যায়ে দাম্পত্য জীবনের সম্বন্ধে স্বামী স্ত্রীর মধ্যে ঈশ্বর যা বলেছে তা শুনে এফএসি পাঁচে ২২ থেকে লেখা আছে, বধুরা প্রভুর প্রতি যেমন তেমনি তাহাদের স্বামীর প্রতি যেন অনুগত হয়, কারণ স্বামী স্ত্রীর মাতা, খ্রিস্ট যেমন মণ্ডলীর মাতা, তিনি তার দেহের পরিত্রাতা, এবং মণ্ডলী যেমন খ্রিস্টের অনুগত্য বধুরাও তেমনি সব ক্ষেত্রে যেন তাদের স্বামীর অনুগত্য করে. স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীকে ঠিক তেমনই ভালোবাসবে খ্রিস্ট যেমন মণ্ডলীকে ভালোবেসেছে, আর তার জন্য নিজেকে সমর্পণ রূপে সম্পূর্ণরূপে দান করেছে. ঈশ্বর স্ত্রীকে বললেন স্বামীর কথা শুনো, স্বামীকে বললেন স্ত্রীকে ভালোবাসো, অনুগত্য থাকে. অনেক পরিবার কাছে এসে বলছে ফাদার আর পারছি না, স্বামীটা কিচ্ছুতে আমাকে ভালোবাসে না, আমার বিশ্বস্ততা নেই, বারবার আমার কাছে একজন মহিলা বলে আমার স্বামী আর একটা স্ত্রীর সাথে জড়িয়ে দেওয়া আছে, ফাদার আমি কী করবো, আমার কোনো শান্তি লাগছে না, মনের দুঃখ লাগে. তাই অনেক ব্যক্তিরা দাম্পত্য জীবনে অবিশ্বস্ততা করে. মালাকি গ্রন্থে ঈশ্বর বললেন বিবাহ বিচ্ছৃঙ্গল করতে নেই, বিবাহ কোনো কারণে বিচ্ছৃঙ্গল করতে নেই, ভালো ভাসতে ঈশ্বর শিক্ষা দিচ্ছে. মালাকি গ্রন্থ অধ্যায় ২তে কেউই যেন তার যৌবনকালে স্ত্রী প্রতি বিশ্বস্ততা ভঙ্গ না করো. পুনরপথে লেখা আছে তিনি কি মাংস ও প্রাণবায়ের বিশিষ্ট অনন্য এক ব্যক্তিত্বকে গড়েননি, এই অনন্য ব্যক্তিত্বে পরমেশ্বর কাছ থেকে একটা বংশ ছাড়া আর কিসের অন্বেষণ করে. সুতরাং তোমরা তোমাদের প্রাণের প্রতি সম্মান দেখাও, এবং কেউ যেন তার যৌবনকালে স্ত্রীকে পরিত্যাগ না করো, বিশ্বস্ততা ভঙ্গ না করে, কারণ যে কেউ ঘৃণার ভিত্তিতে বিবাহ বিচ্ছেদ করে, একথা বলছে সেনাবাহিনী প্রভু, সে নিজের বাসনা নিজের বসন অত্যাচারে আচ্ছাদিত করে, একথা বলছেন প্রভু ইসরায়েলের পরমেশ্বর. সুতরাং তোমরা তোমাদের প্রাণের প্রতি সম্মান দেখাও, হিংসা করে ব্যবহার করো না, পরস্পরে স্নেহ করে, বিশ্বস্ততা করে, বিশ্বস্ততা করে জীবনযাপন করতে বলে. কোনটা করা সহজ, বাধ্য হওয়া অথবা ভালোবাসতে? যখন মেয়েদের জিজ্ঞাসা করা বলে ভালোবাসে সহজ, ছেলে জিজ্ঞাসা করে বাধ্য হওয়া সহজ, বাইবেল বলছে বাধ্য হওয়া সহজ আছে. মধুরা স্বামীর প্রতি বাধ্য হ, স্বামীরা স্ত্রীকে ভালোবাসবে, কীরকম ভালোবাসবে জানো,
এমনি না, যীশুখ্রিস্ট যেমন মণ্ডলীকে ভালোবেসে তার জীবন দান ক্রুশে দান করেছে, তার মণ্ডলীকে পরিশুদ্ধ করার নিজের রক্ত ঝরিয়ে প্রাণ উৎসর্গ করে ভালোবাসে। তাই ভালোবাসা বাধ্যতা চেয়ে শ্রমকর আছে, অনেক পরিশ্রম করতে হবে ভালোবাসতে। স্ত্রী স্বভাব দেখে তাকে ভালোবাসতে, তার অভাব দেখিও তাকে ক্ষমা করতে ভালোবাসতে অনেক পরিশ্রম দরকার। তেমন ভালোবাসার পরিবারে ঈশ্বর বাস করে, ভালোবাসা না থাকে সব কিছু অমঙ্গলকর হয়ে যায়, তিক্ত হয়ে যায়। আজকে অনেক ব্যক্তির তিক্ততার কারণ পরিবারের মধ্যে ভালোবাসা নেই, সম্মান নেই, আদর নেই, একটু সান্ত্বনা বচন পুরো নেই, তার জন্য অনেক ব্যক্তির হৃদয় ভেঙে পড়ে। ঈশ্বর যখন সৃষ্টি করেছেন, স্বামীর কাছে স্ত্রীকে দিয়েছেন কিসের জন্য, তার স্ত্রীকে ঈশ্বরের কাছে নিয়ে আসতে। তার স্ত্রী যদি পাপ করে, পুরুষ তার স্ত্রীর জন্য মিশা বলি অর্পণ করে প্রাশ্চিত্য করতে হবে। তা বাইবেল তাই বলছে, তোমার স্ত্রী পরিশুদ্ধ থাকা তোমার দায়িত্ব আছে, সে ব্যক্তি পরিশুদ্ধ করতে তোমার দায়িত্ব আছে। বাইবেল বলছে যেন নিজের সামনে গৌরবে বিভূষিত এমন মণ্ডলীকে উপস্থিত করতে পারেন, যার কোনো কলঙ্ক বা বলি রেখা বা অন্য ধরনের খুঁত নেই, বরং পবিত্র নিষ্কলঙ্কই এক মণ্ডলী। তেমনিভাবে স্বামীদের ও তাদের স্ত্রীকে